গুড মর্নিং, শুরু করছি অনুষ্ঠান এডুকেশন অনলাইন। এডুকেশন অনলাইন মানে তোমরা রেডি থাকো, অবশ্যই আমার ছাত্রছাত্রী বন্ধুরা যারা পরীক্ষা দিচ্ছ বা যারা ক্লাস করো, তোমরা জানো যে আমরা এখন কিন্তু যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের উপর তোমাদের সম্ভাব্য কিছু কোয়েশ্চেনের সাজেশন নিয়ে উপস্থিত থাকছি। আজকে যেমন ভূগোলের সাজেশন নিয়ে পিয়ালি ম্যাম উপস্থিত রয়েছেন তোমাদের জন্যে, তোমরাও আশা করি তৈরি রয়েছো। ম্যাম স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আর তোমরা যারা অনুষ্ঠান দেখছো, খাতা পেন নিয়ে তো রেডি থাকবেই, তার পাশাপাশি তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে টেলিভিশন স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে তোমরা সরাসরি টেলিফোন করতে পারো, ম্যামের সাথে কথা বলতে পারো। কোনো প্রশ্ন যদি এখনও তোমার কোনো কনফিউশন তৈরি করে থাকে তাহলে অবশ্যই ম্যামের সাথে কথা বলে তার উত্তরটা জেনে নিতে পারো। আর বেশি কথা বলবো না, শুরু করব আজকের ক্লাস, আজকের সম্ভাব্য কোয়েশ্চেন দেখা যাক ম্যাম কী দেন। আচ্ছা, তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো শুরু হয়ে গেছে, এবার উচ্চ মাধ্যমিকের জিওগ্রাফি পরীক্ষা এখনও কিছুটা সময় বাকি আছে, তো তোমরা একটা মানে ছুটি পাচ্ছ পরীক্ষার আগে, তো সেই ছুটিটাকে যাতে তোমরা কাজে লাগাতে পারো এবং ছুটিটার মধ্যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো হয়তো তোমাদের এখন বেশিরভাগটাই পড়া হয়ে গেছে, কিন্তু বেশিরভাগটা পড়া হয়ে গেলেও যেটা হয় যে শেষ মুহূর্তে কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেনগুলো হয়তো একটু ভালোভাবে যদি তোমরা পড়ে যাও মনে হয় যেন পরীক্ষায় সেটা তোমরা আরেকটু ভালোভাবে লিখে আসতে পারবে। তো আমি আজকে খুব শর্টেই তোমাদের পুরো সিলেবাসটা নিয়ে একটু ছোট করে আলোচনা করব এবং ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেনের ড্রয়িংগুলো নিয়েও আলোচনা করব যে কোন কোন কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমরা কী কী ধরনের ড্রয়িংগুলো প্র্যাকটিস করবে। কারণ দেখো, জিওগ্রাফি পুরোটাই হচ্ছে একটা প্রজেক্টের মতো পড়াটা, যেরকম ধরো তোমরা প্রজেক্টের খাতাটা রেডি করেছিলে ঠিক ওইভাবেই তোমরা যদি এক্সামের কপিটাকে ওরকম সুন্দরভাবে রেডি করতে পারো সেটার ক্ষেত্রে তোমরা অনেক বেশি কিন্তু স্কোর করতে পারবে। এখানে খুব বেশি খুব বড় করে লেখার কিন্তু কিছু নেই, পুরো বিষয়টাই হলো কম করে লিখতে হবে কিন্তু খুব সুন্দর করে তোমাদেরকে বিষয়টা প্রেজেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা শর্ট কোশ্চেনের দিকে খুব বেশি করে নজর দাও এবং ব্রড কোশ্চেন বলতেও কিন্তু খুব একটা বড় কিছু তোমাদের আসে না। ব্রড কোশ্চেন বলতেও যেটা আসে মোটামুটি ধরো ম্যাক্সিমাম 5 মার্কসের কোশ্চেন তোমাদের আসবে, ঠিক আছে? তো এই 5 মার্কসের যে কোশ্চেনগুলো আসে 5 বা 3 মার্কসের, এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে তোমাদেরকে কিছু ড্রয়িং প্র্যাকটিস করতে হবে এবং এই কোশ্চেনের আনসারগুলো যখন তোমরা লিখবে সেক্ষেত্রে স্বভাবতই কোশ্চেন লেখার একটা ফরম্যাট থাকবে, যেটা হলো যে সবার প্রথমে তোমরা কাকে বলে বা সংজ্ঞাটা লিখবে, তারপরে তোমরা যদি সেই বিষয়টার কোনো বৈশিষ্ট্য থাকে বৈশিষ্ট্যটা লিখবে এবং লাস্টে উদাহরণ দিয়ে তোমরা একটা, তার যদি ড্রয়িং থাকে সুইটেবল কোনো ড্রয়িং জানা থাকে তাহলে সেই ড্রয়িংটা করে দেবে। সেক্ষেত্রে কিন্তু দেখো কয়েকটা পয়েন্টের মধ্যে দিয়ে আনসারটা লেখা হচ্ছে, যত পয়েন্ট বাড়াবে তত কিন্তু তোমাদের ভালো হবে। যেরকম ধরো আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝাচ্ছি, যদি ধরো তোমাদের এলো যে আর্টেজিও কূপ বা অ্যাকুইফার সম্পর্কে একটা টিকা লিখতে দিল, তাহলে সবার প্রথমে আর্টেজিও কূপ বা অ্যাকুইফার কাকে বলে সেটা সম্পর্কে লিখে নিলে, তারপরে অ্যাকুইফার বা আর্টেজিও কূপের বৈশিষ্ট্যগুলো দেবে, গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলো দিলে, একটা উদাহরণ দিলে আর ড্রয়িংটা করে দিলে। তো এইটুকু যদি তোমরা স্টেপ ওয়াইজ করতে পারো সেক্ষেত্রে কিন্তু ফুল মার্কস পাবে, এটাতে কিন্তু কোনো রকম মানে মার্কস কাটার আর কোনো কিন্তু জায়গা থাকবে না। তো এটা তো গেল তোমরা কীভাবে কোশ্চেন আনসারগুলো করবে সেটা সম্পর্কে বললাম, এবার আমি সরাসরি কোশ্চেনে চলে আসছি যে কী কী ধরনের কোশ্চেনগুলো তোমরা এখন খুব ভালোভাবে রেডি করবে। তো চলো আমি কোশ্চেনগুলো সম্পর্কে এবার আলোচনা করতে শুরু করছি। তো সবার প্রথমে আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে, একদম ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে, কার্স্ট অঞ্চল যেটা রয়েছে, কার্স্ট বা ভৌমজলের প্রক্রিয়া যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা থেকে সবার প্রথমে যেটা করবে সেটা হলো কার্স্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপ সমূহ। কার্স্ট অঞ্চলে সৃষ্ট যে ভূমিরূপগুলো রয়েছে এই ভূমিরূপগুলো কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এই ভূমিরূপগুলো কিন্তু কখনোই মানে পুরো ভূমিরূপগুলো বলে কিন্তু কোশ্চেন আসে না, ঠিক আছে? জেনারেলি ভূমিরূপগুলোর মধ্যে যে ভূমিরূপগুলো পড়ে, যেরকম ধরো আমরা পড়েছি সিঙ্কহোল, উভালা, পুলজি, পোনর,
কাস্ট জানালা, অন্ধ উপত্যকা, শুষ্ক উপত্যকা, এই ধরনের যে কোনো তিনটে, দুটো বা তিনটে তুলে প্রশ্ন দেবে। যেরকম ধরো সিঙ্কহোল, ডোলাইন অথবা দিল কাস্ট জানালা, এই তিন ধরনের ভূমিরূপের বিবরণ দাও, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কার্স্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপ সমূহ যেটা রয়েছে দু ধরনের আছে, একটা দেখবে ক্ষয় আর একটা দেখবে সঞ্চয়। তো এই ক্ষয় এবং সঞ্চয় দু ধরনের ভূমিরূপগুলোই কিন্তু খুব ভালো করে পড়বে। এবার যেটা হলো যে কার্স্ট অঞ্চলের আরেক ধরনের কোশ্চেন আছে যে কার্স্ট অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, সেক্ষেত্রে তোমরা অন্ধ উপত্যকা, শুষ্ক উপত্যকা, কার্স্ট জানালা এই পয়েন্টগুলোকে কিন্তু নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের মধ্যে লিখবে। আমি বলে দিচ্ছি আরেকবার, শুষ্ক উপত্যকা তোমরা নোট করে নাও, অন্ধ উপত্যকা, কার্স্ট জানালা, এই পয়েন্টগুলোকে কিন্তু এই কোশ্চেনটার মধ্যে তোমরা অ্যাড করবে। এবার একটা জিনিস দেখো, এখানে এই যে শুষ্ক উপত্যকা আর অন্ধ উপত্যকা আমি যেটা দিয়েছি, এটা কিন্তু আলাদা করে কোশ্চেন আসে যে শুষ্ক উপত্যকা এবং অন্ধ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে? আর এখানে যেটা একটা লিখেছিলাম যে কার্স্ট অঞ্চলের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এই সঞ্চয়টা ডাইরেক্ট না দিয়ে এটাকে বলে পাতন প্রস্তর বা ড্রিপ স্টোন, ঠিক আছে? তাহলে প্রশ্নটা এরকম আসতে পারে যে কার্স্ট অঞ্চলে ড্রিপস্টোন বা পাতন প্রস্তরে সৃষ্ট ভূমিরূপগুলো লেখো। তাহলে পাতন প্রস্তরে কী কী ধরনের ভূমিরূপ হবে? স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, হেলিকটাইট, হেলিগমাইট, স্তম্ভ। এবার আমি এই পাতন প্রস্তরের তোমাদেরকে একটা ইজি ড্রয়িং করে দিচ্ছি, যে ড্রয়িংটা তোমরা নিজেরা করে নিতে পারো। এটা এই ড্রয়িংটা যদি করো সেক্ষেত্রে সুবিধে হবে, এবং অনেক সময় কি হয় এটা টু মার্কসের আলাদা করে কোশ্চেন আসে, সেক্ষেত্রেও এই ড্রয়িংটা তোমরা করে দিতে পারো। দেখো আমি তোমাদেরকে পাতন প্রস্তরের একটা খুব ইজি ড্রয়িং দেখিয়ে দিচ্ছি। একদম সিম্পল এই ড্রয়িংটা, বইতে এরকম সিম্পলভাবে খুব একটা দেওয়া থাকে না, অনেক কঠিনভাবে দেওয়া থাকে। সাজেশনের পাশাপাশি ম্যাম কিন্তু অবশ্যই তোমাদের এটাও দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে তোমরা প্রশ্নগুলোর উত্তরটা করবে, যাতে করে তোমরা মার্কসটা ঠিকঠাক ক্যারি করতে পারো, এবং কোন কোয়েশ্চেনের সঙ্গে ছবি দিতে হবে এবং ছবিটা দিলেও কীরকমভাবে ছবিটা দিতে হবে সেটাও কিন্তু ম্যাম বলে দিচ্ছেন। তোমরা অবশ্যই এটাকে ফলো করো, প্রয়োজনে তোমরা মার্ক করে নিতে পারো বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। দেখো প্রথম যেটা লিখেছি সেটা হলো স্ট্যালাকটাইট, তারপরে যেটা সেটা হলো স্ট্যালাগমাইট, এই ওপরের দিকের এটা হবে হেলিকটাইট, এটা হবে হেলিগমাইট, এটা হবে স্তম্ভ। পাতন প্রস্তর ইংলিশ নামটাও কিন্তু অনেক সময় দিয়ে দেয়, ড্রিপস্টোন, ঠিক আছে? তাহলে পাতন প্রস্তর আর ড্রিপস্টোন দুটোই জেনে রাখবে। একটু বুঝিয়ে দিচ্ছি বিষয়টা কি। দেখো চুনাপাথর গঠিত অঞ্চলে এটা কিন্তু পুরো মাটির নিচে হয় এই বিষয়টা, ঠিক আছে? তো চুনাপাথর গঠিত অঞ্চলে চুনাপাথরের যে স্তরটা থাকে ওই স্তরের মধ্যে দিয়ে জল কী করে, চুনাপাথরকে দ্রবীভূত করে জল নিচের দিকে নাপতে থাকে। এবার এই যে জল
ভূগর্ভে গেল আর চুনাপাথরের যে স্তরটা আছে ওই স্তরের সঙ্গে ক্রমাগত রাসায়নিক বিক্রিয়া করতে থাকে এবং পুরো স্তরের মধ্যে একটা গহ্বর তৈরি করে। এখানে যেরকম আমি এই গহ্বরটা দেখিয়েছি আর এইগুলো হলো কি চুনাপাথরের স্তর, এটা হলো চুনাপাথরের স্তর, ঠিক আছে। তা চুনাপাথরের স্তরের নিচে এই ফাটল বরাবর কি হয়েছে, জল ঢুকে গিয়ে কি করেছে, এই ফাটলের মধ্যে দিয়ে জল প্রবেশ করছে, এই ফাটলের মধ্যে দিয়ে জল প্রবেশ করে বিস্তীর্ণ অঞ্চলটাতে গহ্বর সৃষ্টি করে দিয়েছে। তো এই যে গহ্বরটা সৃষ্টি হলো, এই গহ্বরের মধ্যে জল থাকে, জলের মধ্যে দ্রবীভূত থাকে চুনাপাথর। এবার এটা কোন সময় হচ্ছে, যে সময় বৃষ্টি হচ্ছে। এবার যখন শুষ্ক ঋতু হচ্ছে, যখন বৃষ্টি আর হচ্ছে না, তখন কি হয়, আমরা জানি সাধারণতই গ্রীষ্মকালে জলটা বাষ্পীভূত হয়ে যায়। তো এই ভূগর্ভে থাকা জলটাই আস্তে আস্তে করে ভূপৃষ্ঠের ওপরে উঠে জলটা বাষ্পীভূত হয়ে গেল। কিন্তু জলের মধ্যে থাকা যে চুনাপাথরগুলো ছিল সেগুলো তো আর বাষ্পীভূত হয়ে যেতে পারেনি, সেগুলো তখন কি হয়েছে, ওই যে গহ্বরটার কথা বললাম, ওই গহ্বরটার মধ্যে চুনাপাথরগুলো ঝুলতে থাকে। বিষয়টা মানে আমি একটা খুব সিম্পল তোমাদেরকে একটা নলেজ বলে দিচ্ছি, যেটা হলো যে আমাদের বাড়িতে আমরা ডিপ ফ্রিজের মধ্যে যেরকম ডিপ ফ্রিজটা খুললে আমরা কি দেখতে পাই, বরফগুলো ঝুলছে, ওপর থেকে কিছু বরফ থাকে, নিচ থেকে কিছু বরফ লম্বা লম্বা হয়ে চারিদিকে ঝুলতে থাকে, ঠিক ওই রকমই দেখতে হয় এই ড্রিপস্টোনটা। ডিপ ফ্রিজের ভেতরের চিত্রটা তোমরা মনে করো, বরফগুলো যেভাবে ঝুলতে থাকে ঠিক সেরকমই কি হয়, ড্রিপস্টোনের মধ্যে কিন্তু চুনাপাথরগুলো এইভাবে ঝুলতে থাকে, ঠিক আছে। তো যখন চুনাপাথরগুলো এই ওপর থেকে ঝুলতে থাকে তখন তাকে আমরা বলে থাকি কি, স্ট্যালাকটাইট, ঠিক আছে। মাথায় রাখবে এই টাইট, টাইটটা হলো ওপরের দিকের গুলো, ঠিক আছে। তাহলে ওপরের দিকের থেকে লম্বাভাবে যেটা ঝুলছে সেটা স্ট্যালাকটাইট, যেটা একটু বেঁকে ঝুলবে সেটা হলো কি, হেলিকটাইট, হেলে গেছে তাই হেলিকটাইট। নিচের দিকের গুলোতে হবে মাইট, ওপরেরটা টাইট আর নিচেরটা হবে মাইট, ঠিক আছে। তাহলে নিচের দিকের যেটা লম্বাভাবে রয়েছে সেটাকে লিখেছি কি, স্ট্যালাক মাইট, আর যেটা একটু হেলে রয়েছে সেটা হলো কি, হেলিক মাইট, ঠিক আছে। এরপরে দেখো, একটা স্ট্যালাকটাইট আর একটা স্ট্যালাক মাইট একইভাবে একই জায়গায় দুটো হয়তো নেবে এসেছিলো, তাহলে দুটো যদি একই জায়গা দিয়ে নেবে আসে সেক্ষেত্রে এটা কি করে, একটা স্তম্ভ তৈরি করে দেয়, ঠিক আছে। তাহলে এই পাতন প্রস্তর বা ড্রিপস্টোনের এই ছবিটা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই যে ছবিটা আপনি দিলেন এটা কত মার্কসের আসতে পারে? হ্যাঁ, এই প্রশ্নটা যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে এটা একটা 5 মার্কসের একটা কোয়েশ্চেন, যেরকম ধরো এরকম এলো যে সিঙ্কহোল, উভালা এবং পাতন প্রস্তর, ঠিক আছে, কাকে বলে, এরকমভাবে আসতে পারে। সেক্ষেত্রে এই কোয়েশ্চেনটা তোমরা ধরে রাখতে পারো যে 2.5 নম্বরের একটা কোয়েশ্চেনে আসতে পারে, অথবা আলাদা করে পাতন প্রস্তর বা ডিপস্টোন একটা 3 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। সেক্ষেত্রে যদি 3 মার্কসের কোয়েশ্চেন আসে তখন আমাদেরকে কিন্তু সব শুধু ড্রয়িংটা করলে হবে না, স্ট্যালাকটাইট কাকে বলে ফার্স্টে আগে ডিপস্টোন বা পাতন প্রস্তর কী সেটা লিখতে হবে, দেন স্ট্যালাকটাইট কাকে বলে, স্ট্যালাক মাইন, হেলিকটাইট, স্তম্ভ কাকে বলে, এগুলো পরপর লিখে দিয়ে তারপরে ড্রয়িংটা করে দিতে হবে। জেনারেলি এটা ধরে রাখো 3 মার্কস থেকে ম্যাক্সিমাম 4 মার্কসে, কারণ এই একটা টপিকের উপরে কখনোই 5 মার্কসে কোশ্চেন আসবে না, ম্যাক্সিমাম হলে 4 মার্কস, তাও আসবে না, 3 মার্কস 2.5 অথবা 3-এর মধ্যেই ধরে চলো। আচ্ছা, এর পরবর্তী আমি নেক্সটটাতে চলে আসছি। দেখো, এর পরবর্তী আমাদের ভৌমজলের যে চ্যাপ্টারটা রয়েছে, তাহলে চুনাপাথর গঠিত যে ভূমিভাগগুলো তার মধ্যে ক্ষয় আর সঞ্চয়টা বলে দিলাম, যে ক্ষয় এবং সঞ্চয় দুটোই ভালো করে পড়বে। এরপরে যেটা ভালো করে পড়ার দরকার আছে সেটা হলো কি, নেক্সট কোশ্চেন হলো আর্টেজীয় কূপটা খুব ভালো করে পড়বে, আর্টেজীয় কূপের সংজ্ঞা পড়বে, মানে কাকে বলে, তারপরে পড়বে হচ্ছে আর্টেজীয় কূপের বৈশিষ্ট্য উদাহরণ, আর তার সাথে ছবিটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর্টেজীয় কূপের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, সাধারণত ভূগর্ভের মধ্যে যখন আমরা দেখতে পাই যে শিলা স্তরগুলো এরকম অধভঙ্গের আকারে অবস্থান করছে, এই যে শিলা স্তরগুলো আমি এঁকেছি
এটাকে বলা হয় অধভঙ্গ, মানে এটা নিচের দিকে এরকম ভাঁজ খেয়ে রয়েছে, সেই জন্য এটাকে অধভঙ্গ বলা হয়। এবার দেখো, আমাদের ভূপৃষ্ঠ কিন্তু দু ধরনের শিলা দ্বারা গঠিত। কি কি? একটা হলো প্রবেশ্য শিলা আর একটা হলো অপ্রবেশ্য শিলা, ঠিক আছে? অপ্রবেশ্য শিলা হলো আগ্নেয় শিলাগুলো, আর প্রবেশ্য শিলা হলো পাললিক শিলা, মানে পৃথিবী সৃষ্টির সময় যে শিলাটা ছিল সেটা হলো কি, অপ্রবেশ্য শিলা বা আগ্নেয় শিলা। তাহলে এই অপ্রবেশ্য বা আগ্নেয় শিলা যেগুলো রয়েছে, এই আগ্নেয় বা অপ্রবেশ্য শিলার মধ্যে দিয়ে জল প্রবেশ করতে পারে না, কিন্তু প্রবেশ্য শিলার মধ্যে শিলা গঠিত হয়েছে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা, তার মধ্যে যে ফাটল থাকে সেই ফাটলের মধ্যে দিয়ে খুব সহজেই জল প্রবেশ করতে পারে। তো আমাদের ভূপৃষ্ঠ তো প্রবেশ্য এবং অপ্রবেশ্য উভয় ধরনের শিলা দ্বারাই গঠিত। এবার দেখো, যদি এরকম হয় যে ভূপৃষ্ঠের এই উপরিভাগটা যেটা রয়েছে, এই ওপরের যে অংশটা, এটা সাপোজ ধরো অপ্রবেশ্য শিলা, আমি এখানে অপ্রবেশ্যটা দেখিয়ে দিলাম যে অপ্রবেশ্যটা আমি কিভাবে দেখিয়েছি, আর তারপরে ধরো প্রবেশ্য শিলা আছে, ধরো এই জায়গাটাতে প্রবেশ্য শিলা রয়েছে, তারপরে ধরো আবার অপ্রবেশ্য শিলা রয়েছে, তাহলে একটা বিষয় কি দেখো, এদিকে আমরা পড়ছি যে প্রবেশ্য শিলা জল ধরে রাখতে পারে না, প্রবেশ্য শিলার মধ্যে দিয়ে জল ক্রমাগত একটা স্তর থেকে আরেকটা স্তরে ক্রমাগত চলে যেতে থাকে, কিন্তু আর্টেজীয় কূপের ক্ষেত্রে জানার বিষয় হলো আর্টেজীয় কূপে কিন্তু প্রবেশ্য শিলাই জল ধরে রাখে। কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, তোমাদের মনে হতে পারে যে আমরা তো পড়েছিলাম যে প্রবেশ্য শিলার মধ্যে দিয়ে প্রবেশ্য শিলা জল ধরে রাখতে পারে না, তাহলে ডেফিনেটলি আর্টেজীয় কূপে তাহলে হয়তো অপ্রবেশ্য শিলার মধ্যেই জল ধরে রাখে না। আর্টেজীয় কূপের ক্ষেত্রে হয় হচ্ছে কি, প্রবেশ্য শিলাই জল ধরে রাখছে। কেন এই ঘটনাটা ঘটছে, একটা বিপরীত ঘটনা ঘটছে, সেই বিষয়টা এখন বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো ভূপৃষ্ঠের উপরিভাগে একটা অপ্রবেশ্য শিলা রয়েছে, তারপরে প্রবেশ্য শিলা রয়েছে, তারপরে অপ্রবেশ্য শিলা রয়েছে, এবং এই প্রবেশ্য অপ্রবেশ্য শিলাগুলো সবই ভূপৃষ্ঠে উন্মুক্ত রয়েছে। এই যে এই জায়গাগুলো দেখো, সবই কী রয়েছে, ভূপৃষ্ঠে উন্মুক্ত অবস্থাতে রয়েছে এই অংশগুলো। এইবার বিষয়টা কী হচ্ছে দেখো, যখন বৃষ্টি হয়, এই জায়গাগুলো তো উন্মুক্ত, এবার যখন বৃষ্টি হচ্ছে তখন কী হচ্ছে দেখো, ধরো এখানে মেঘের সঞ্চার হয়েছে, এবার বৃষ্টিপাত হচ্ছে, এই ধরো বৃষ্টি হচ্ছে ভূপৃষ্ঠের ওপরে, এবার বৃষ্টিতে কী হবে, বৃষ্টির জল প্রবেশ্য শিলার মধ্যে দিয়ে যেতে পারবে না, মানে এই অংশটা দিয়ে বৃষ্টির জল ভূগর্ভে নামতে পারলো না, এই অংশটা দিয়েও পারবে না, কারণ অপ্রবেশ্য শিলা রয়েছে। একমাত্র জল কোন জায়গাটা দিয়ে যাবে, এই প্রবেশ্য শিলা স্তরের মধ্যে দিয়েই একমাত্র জলটা প্রবেশ করতে পারবে, এবং জল এই জায়গাটাতে কী হবে, সঞ্চিত হয়ে যাবে। এই সমগ্র অংশটাতে জল কী হয়ে গেল, সঞ্চিত হয়ে গেল। এবার জল যখনই এই জায়গাটাতে সঞ্চিত হচ্ছে, ক্রমাগত পার্শ্ববর্তী জলেরও তো চাপ রয়েছে না, চাপ দিচ্ছে, এই স্তরটা ক্রমাগত জলে ভরে যাচ্ছে। এইটাই হলো বিষয় যে প্রবেশ্য শিলাস্তর জল ধরে রাখলো। কেন রাখলো, নিচে তো আবার অপ্রবেশ্য শিলাস্তর আছে, জল তো নিচে যেতে পারবে না, জল যে এখান থেকে নিচের দিকে নামবে সেই নামার সুযোগটা নেই, অপ্রবেশ্য শিলা রয়েছে, কাজে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে জল ক্রমাগত প্রবাহিত হয়ে যায়, প্রবেশ্য শিলাস্তর জল ধরে রাখতে পারে না, ঠিক আছে? কিন্তু তাও আর্টেজীয় কূপে কী হবে, প্রবেশ্য শিলাস্তরের মধ্যেই কী হয়ে থাকবে, এই জলের সঞ্চয়টা দেখা যাবে। এইবার ধরো কোনো কারণে দেখা গেল যে এখানে কোনো একটা ফাটল আছে, হতে পারে শিলাস্তরের কোনো একটা অংশে একটা ফাটল তৈরি হতে পারে, তো যদি ধরো এই জায়গাটাতে কোনো একটা সরু ফাটল থাকে, এই জায়গাটাতে ধরো যদি সরু একটা ফাটল থাকে, তাহলে জল কী হবে, এই ফাটল দিয়ে কোনো চাপ ছাড়াই কী হবে, ওপরের দিকে উঠে আসবে, কোনো পাম্পের দরকার হবে না, কিন্তু জল এমনি এমনি কী হবে, ওপরের দিকে উঠে আসতে শুরু করবে, ঠিক আছে? তাহলে এইভাবে এই যে জলটা ওপরের দিকে উঠে এলো, এটাকে আমরা কী বলে থাকি, আর্টেজীয় কূপ বলে থাকি। এবার একটা কোশ্চেন আসে যে আর্টেজীয় কূপ গঠনের আদর্শ ভৌগোলিক পরিবেশগুলো কী কী, ঠিক আছে, আদর্শ অবস্থাগুলো কী কী,
তার মধ্যে সবার প্রথমেই এটা পড়লাম যে শিলাস্তরটা অধভঙ্গের মতো অবস্থান হতে হবে। অবশ্যই শিলাস্তরের দুই প্রান্ত, দুটো প্রান্ত বা যে কোনো একটা প্রান্ত ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকতে হবে। এই যে এই অংশটা উন্মুক্ত ছিল বলেই তো জলটা ঢুকতে পারলো, তা না হলে জল ঢুকতে পারতো না। ঠিক আছে, উন্মুক্ত থাকতে হবে, অঞ্চলটাতে পর্যাপ্ত বৃষ্টিপাত হতে হবে এবং একটা প্রবেশ্য শিলার নিচে অপ্রবেশ্য শিলার অবস্থান থাকতে হবে। ঠিক আছে, তাহলে এই আর্টেজিও কূপের ড্রয়িংটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে চলে আসছি। এই চ্যাপ্টার থেকেই নেক্সট যে কোশ্চেনগুলো পড়তে হবে সেটা হলো কি, প্রস্রবণ। প্রস্রবণের শ্রেণীবিভাগটা খুব ভালো করে পড়বে। প্রস্রবণের শ্রেণীবিভাগটা খুব ভালো করে পড়বে। বিভিন্ন ধরনের প্রস্রবণগুলো যেগুলো রয়েছে সেগুলো ডাইক প্রস্রবণ, তারপরে ভকলুশীয় প্রস্রবণ, যে যে প্রস্রবণগুলো রয়েছে, দারণ প্রস্রবণ, যেগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা প্রস্রবণের ছবিগুলো দিয়ে প্রস্রবণের শ্রেণীবিভাগটা খুব ভালো করে রেডি করবে। নেক্সট হলো অ্যাকুইফারের মধ্যে, অ্যাকুইফার কাকে বলে, ওই আর্টেজীয় কূপটা যেটা ড্রয়িং করেছিলাম ওটাই, জল যখন প্রবেশ শিলাস্তরের মধ্যে সঞ্চিত হচ্ছে ওটাকেই অ্যাকুইফার বলে। অ্যাকুইফার কাকে বলে অথবা অ্যাকুইফারের টিকা আসতে পারে, আর অ্যাকুইফারের শ্রেণীবিভাগটা ভালো করে পড়বে। অ্যাকুইফারের শ্রেণীবিভাগ, অ্যাকুইক্লুড, অ্যাকুইফিউজ, অ্যাকুইটার্ড, এগুলো ভালো করে পড়বে। এবং মুক্ত ও বদ্ধ অ্যাকুইফার কাকে বলে, বা এর পার্থক্য আসে কাকে বলে, এটা আলাদা করে পড়ার দরকার নেই, পার্থক্যটা পড়ে রাখবে। যদি মুক্ত আর আবদ্ধ অ্যাকুইফার আসে সেখান থেকেই লিখে দেবে। ঠিক আছে, মুক্ত আর আবদ্ধ অ্যাকুইফারের পার্থক্যটা পড়লে সেখান থেকে তোমরা এটা লিখে দিতে পারবে যে কাকে বলে। তাহলে প্রস্রবণ অ্যাকুইফার থেকে এই প্রশ্নগুলো তোমরা রেডি করছো। এরপরে আমি মৃত্তিকার চ্যাপ্টারটাতে চলে আসছি। তাহলে ফার্স্ট চ্যাপ্টারটা থেকে মোটামুটি এই কোশ্চেনগুলো রেডি করলেই হবে। আর একটা কোশ্চেন যেটা হলো এই কার্স্ট অঞ্চল সৃষ্টির আদর্শ পরিবেশগুলো কী কী। ঠিক আছে, যেরকম আমরা আর্টেজীয় কূপের ক্ষেত্রে পড়লাম সেরকম কার্স্ট কী আসে কোশ্চেনটা, কোশ্চেনটা আসে হচ্ছে কার্স্ট অঞ্চল সৃষ্টির আদর্শ অবস্থা বা ভৌগোলিক পরিবেশ। এই ভৌগোলিক পরিবেশগুলো কি কি একটু শর্টে তোমাদেরকে বলে দিচ্ছি। অঞ্চলটা একটা সমতল ভূভাগ হতে হবে, অঞ্চলটিতে চুনা পাথরের স্তরটা খুব গভীর হতে হবে, অঞ্চলটাতে পর্যাপ্ত মাত্রায় বৃষ্টিপাত হতে হবে। এই সমস্ত পরিবেশগুলো থাকলেই কোনো একটা অঞ্চলে কি হতে পারবে, সহজেই কার্স্টের যে নানান ধরনের ভূমিরূপগুলো আমরা পড়ছি সেগুলো খুব সুন্দরভাবে গঠিত হতে পারবে। নেক্সট একটা কোশ্চেন আসে কার্স্ট, সরি, মানব জীবনে কার্স্ট অঞ্চলের প্রভাব, মানে আমাদের জীবনে কার্স্ট অঞ্চলটা কতটা গুরুত্বপূর্ণ। তো কার্স্ট অঞ্চলটা সাধারণত ওই শিল্পের দিক থেকে খুব একটা, কৃষি বা শিল্পে খুব একটা উন্নত নয়, কেন কি এখানে খুব একটা বেশি মাত্রায় কোনো ধরনেরই মানে খনিজ পদার্থ বলো বা হয়তো কৃষির ক্ষেত্রে উর্বর ভূমিরূপ সেটা এই অঞ্চলটাতে একেবারেই পাওয়া যায় না। সেই জন্য মানে এই অঞ্চলটাতে মনুষ্য বসতি খুবই কম থাকে। আর কার্স্ট অঞ্চলটাতে যেটা হয় যে এই অঞ্চলটাতে মানে প্রধানত পর্যটন শিল্পের খুব বিকাশ ঘটেছে, এখানে সিমেন্ট শিল্পের কিছুটা বিকাশ ঘটেছে। ঠিক আছে, এবং এই অঞ্চলটা বেশির ক্ষেত্রে মানে অর্থনৈতিক দিক থেকে যদি আমরা দেখি
যে পর্যটনেরই কিন্তু বিকাশ ঘটেছে, ঠিক আছে? মানে অনেক মানুষ এখানকার এই যে সুন্দর ভূপ্রকৃতিগুলো আছে সেগুলো কিন্তু দেখতে যায়, ঠিক আছে? তো এটাই হলো মানব জীবনে কার্স্ট অঞ্চলের প্রভাব। আচ্ছা, এর পরবর্তী তাহলে কার্স্টটা হয়ে গেল আমাদের কার্স্ট প্রস্রবণ, এগুলো তোমাদেরকে মানে ভৌমজলের কাজ এগুলো বলে দিলাম। আচ্ছা, আরেকটা হলো উৎস অনুসারে ভৌমজলের শ্রেণীবিভাগ। উৎস অনুসারে ভৌমজলের শ্রেণীবিভাগ, এটা আমরা কি কি পড়ব? এটা আমরা সহজাত জল, উৎসন্দ জল, ব্যাকমাটিক জল, মহাসাগরীয় জল যেগুলো পড়েছি এইগুলো সবগুলো পড়ব এবং এর সংজ্ঞাগুলো আমরা রেডি করব। আচ্ছা, মৃত্তিকা থেকে কি কি প্রশ্ন আমাদেরকে পড়তে হবে? মৃত্তিকা চ্যাপ্টারটা কিন্তু খুব বড় এবং খুব ইম্পর্টেন্ট। মৃত্তিকা চ্যাপ্টারের মধ্যে থেকে তোমরা মৃত্তিকা সৃষ্টির যে প্রক্রিয়াগুলো রয়েছে খুব ভালো করে পড়বে। মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া, প্রক্রিয়া বলতে কি কি প্রক্রিয়ার কথা পড়েছিলাম? এলুভিয়েশন, ইলুভিয়েশন, ল্যাটারাইজেশন, ক্যালসিফিকেশন, পর্জলাইজেশন, গ্লেইজেশন, হিউমিফিকেশন, এই প্রক্রিয়াগুলো খুব ভালো করে পড়বে। এর মধ্যে থেকে, প্রক্রিয়াগুলোর মধ্যে থেকে আমি লিখে দিচ্ছি এলুভিয়েশন ও ইলুভিয়েশন, এলুভিয়েশন ও ইলুভিয়েশন প্রক্রিয়ার পার্থক্যটা খুব ভালো করে পড়বে এবং এর ড্রয়িংটাও দেখবে। আমি একটু ড্রয়িংটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এলুভিয়েশন আর ইলুভিয়েশনের ব্যাপারটা কি। দেখো, মৃত্তিকার এগুলো হলো স্তর, ঠিক আছে? তো সবার প্রথমে মৃত্তিকার যে স্তরটা থাকে সেই স্তরটাকে, মানে ভূপৃষ্ঠের ওপরে যে স্তরটা থাকে সেই স্তরটাকে বলা হয় ও স্তর। এই ও স্তরটা আবার তিনটে উপবিভাগে বিভক্ত আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। তারপরে আছে এ স্তর, ও স্তরের পরে আছে এ স্তর, তারপরে আছে বি স্তর, তারপরে আছে সি স্তর। তো এবার কি হয় দেখো, এই এ স্তর যেটা আছে ও স্তরে কি থাকে? সব জৈব পদার্থ থাকে। তো যখন বৃষ্টি হয় বৃষ্টির জল মাটির নিচের এই স্তরগুলোর মধ্যে দিয়ে যাওয়ার সময় এ স্তর থেকে খনিজ পদার্থগুলো নিয়ে, এ স্তর থেকে খনিজ পদার্থগুলোকে নিয়ে বি স্তরে নিয়ে সে সঞ্চিত করে দেয়, এ স্তর থেকে ধুয়ে নিয়ে বি স্তরে এনে সঞ্চিত করে। তো এই যে এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থগুলো নাপছে এই প্রক্রিয়াটাকে বলা হয় এলুভিয়েশন, আর বি স্তরে গিয়ে খনিজ পদার্থগুলো সঞ্চিত হয়ে গেল এটাকে বলা হয় ইলুভিয়েশন। তাহলে এলুভিয়েশন প্রক্রিয়াটা আমরা দেখতে পাই এ স্তরে, আর ইলুভিয়েশন প্রক্রিয়াটা আমরা দেখতে পাই বি স্তরে। এ স্তর থেকে খনিজ পদার্থগুলো যে দ্রবীভূত হচ্ছে, হয়ে ওটা নিচের দিকে নাপছে, এই প্রক্রিয়াটাকেই এলুভিয়েশন বলছি। তাহলে এলুভিয়েশন প্রক্রিয়ায় খনিজ পদার্থগুলো একটা স্তর থেকে আরেকটা স্তরে স্থানান্তরিত হয়, আর ইলুভিয়েশন প্রক্রিয়াতে কি হয়, এই খনিজ পদার্থগুলোই বি স্তরের মধ্যে কি হতে থাকে, সঞ্চিত হতে থাকে। তাহলে এই মৃত্তিকা সৃষ্টির যে প্রক্রিয়াগুলো পড়তে বললাম তার মধ্যে থেকে তোমরা এলুভিয়েশন ইলুভিয়েশনের আলাদা করে পার্থক্যটা পড়বে, হিউমিফিকেশনটাও ভালো করে পড়বে। হিউমিফিকেশনটা কি, যে উদ্ভিদ এবং প্রাণীর যে মৃতদেহ, এই মৃতদেহ যখন ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো দ্বারা বিয়োজিত হয়ে যায়, এই বিয়োজিত হয়ে যে কাঁচা জৈব পদার্থ যেটা মৃত্তিকার ওপরে থাকে এবং মৃত্তিকার উর্বরতাকে বাড়াতে সাহায্য করে, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলে থাকি, হিউমিফিকেশন প্রক্রিয়া বলে থাকি, ঠিক আছে? তো এলুভিয়েশন ইলুভিয়েশন, হিউমিফিকেশন, ল্যাটারাইজেশন, ক্যালসিফিকেশন, গ্লেইজেশন, পর্জলাইজেশন, এই প্রক্রিয়াগুলো, মানে দেখো ল্যাটারাইজেশন মানে ল্যাটেরাইট মাটি তৈরি হয়, পর্জলাইজেশন মানে হচ্ছে পর্জল মাটি তৈরি হয়, ঠিক আছে? এইভাবে তোমরা কিন্তু মাটি সৃষ্টির প্রক্রিয়াগুলো ভালো করে পড়বে। নেক্সট যে কোশ্চেনটা আমি এই যেটা আঁকছিলাম একটু আগেই, সেটা হলো মৃত্তিকার স্তরগুলো, মৃত্তিকা পরিলেখ,
মৃত্তিকা পরিলেখের শ্রেণী বিভাগ। মৃত্তিকার পরিলেখ কাকে বলে? মৃত্তিকার পরিলেখের শ্রেণীবিভাগ করো, এই প্রশ্নটা আসে। মৃত্তিকার পরিলেখ মানে উল্লম্বভাবে আমরা যদি মাটিকে কেটে ফেলি, ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভ অবধি যদি আমরা মাটিকে কাটি, তাহলে আমরা মাটির কতগুলো স্তর লক্ষ্য করতে পারি। এই যে স্তরগুলো রয়েছে, এই প্রত্যেকটা স্তরের কিন্তু নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে, যেটা তোমরা বইতে খুব সুন্দর করে পেয়ে যাবে। দেখবে একটা রয়েছে ও স্তর, একটা রয়েছে এ স্তর, একটা রয়েছে বি স্তর, আর লাস্টে রয়েছে দেখবে সি স্তর। তো তার মধ্যে ও স্তরটার আবার কতগুলো শ্রেণী বিভাগ আছে, ও আই, ও ই, ও এ। আবার এ স্তরটার কতগুলো ভাগ রয়েছে, ও আই, ও ই, ও এ। এ স্তরটার এ ওয়ান, এ টু, এ থ্রি। বি স্তরটার রয়েছে বি ওয়ান, বি টু, বি থ্রি। সি ওয়ানটাও তাই, এইভাবে স্তরগুলো পরপর বিভক্ত রয়েছে। তার মধ্যে ও স্তরটা বললাম হিউমাস সমৃদ্ধ স্তর। বৈশিষ্ট্যগুলো কিন্তু লিখতে হবে, এই ড্রয়িংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি এই জন্য তোমাদেরকে ড্রয়িং বলে কোশ্চেনের আনসারগুলো বলছি, এই ড্রয়িংটা কিন্তু তোমরা প্র্যাকটিস করবে মৃত্তিকা থেকে। তাহলে ও স্তরটা হলো জৈব স্তর, এ স্তরটা, তাহলে জৈব স্তর, এই স্তরের রং কিছুটা কালো হয়। এর পরবর্তী এই স্তরটাতেই প্রধানত কী করে উদ্ভিদ, তার দেহের বংশবৃদ্ধির জন্য জল বা বিভিন্ন খনিজ পদার্থ, জৈব পদার্থ, এগুলো এই ও স্তর থেকেই সংগ্রহ করে থাকে। তার পরবর্তী আসছি এ স্তর। এ স্তরটাতে আমরা এলুভিয়েশন প্রক্রিয়া দেখি, অর্থাৎ বৃষ্টির জলের সঙ্গে খনিজ পদার্থগুলো দ্রবীভূত হয়ে এ স্তর থেকে বি স্তরের দিকে যেতে থাকে। এই কারণে এ স্তরের রং কিছুটা হালকা হয়। এ ওয়ান স্তরে আবার ও স্তরের কিছুটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, আবার এ থ্রি স্তরটাতে আবার বি স্তরের কিছুটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এর পরবর্তী বি স্তর, বি স্তরের আবার তিনটে ভাগ, বি ওয়ান, বি টু, বি থ্রি। হ্যাঁ, বি থ্রি যে স্তরটা আছে ওখানে গিয়েই প্রধানত কী হয়ে থাকে, খনিজ পদার্থগুলো সব একত্রিত হয়ে সঞ্চিত হতে থাকে। সেই জন্য এই স্তরটাকে খনিজ স্তর বলা হয়ে থাকে। কোশ্চেন আসে খনিজ স্তর কাকে বলা হয়, তখন লিখতে হবে যে মৃত্তিকা পরিলেখের বি স্তরটাকে খনিজ স্তর বলা হয়ে থাকে। এরপরে আসে যে মৃত্তিকা পরিলেখের কোন কোন স্তরে আদি শিলার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, এই যে সি স্তরে। এবার বলবে যে আদি শিলা বলতে কি বোঝানো হচ্ছে ম্যাম, আদি শিলা হলো কি? দেখো, পৃথিবী সৃষ্টির সময় তো আগ্নেয় শিলা ছিল, ওই আগ্নেয় শিলায় বিভিন্ন বহির্জাত শক্তি দ্বারা ক্রমাগত ক্ষয় হয়ে হয়ে দূরবর্তী স্থানে সঞ্চিত হয়ে স্তরে স্তরে মৃত্তিকা গঠিত হয়েছে। তো সেক্ষেত্রে মৃত্তিকা গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আগ্নেয় শিলার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু কিছুটা থেকে যায়, ঠিক আছে। তো সেই জন্য এই সি স্তরটার মধ্যে ওই যে শিলাটা থেকে, যে শিলাটা ক্ষয় পেয়ে মৃত্তিকা তৈরি হয়েছিল, ওই শিলাটার বৈশিষ্ট্য কিন্তু এই স্তরটার মধ্যে লক্ষ্য করা যায়। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, মৃত্তিকা পরিলেখের শ্রেণীবিভাগ। এরপরে আরেকটা কোশ্চেন বলছি, মৃত্তিকা সৃষ্টির উপাদান, মৃত্তিকা সৃষ্টির উপাদান। তোমরা নিশ্চয়ই কোয়েশ্চেনগুলো সমস্তটাই লিখে নিচ্ছ, কারণ ম্যাম কিন্তু এই কোয়েশ্চেনগুলো আসার চান্সেস রয়েছে, সাজেশন দিচ্ছেন তোমাদের। তার পাশাপাশি কোন ছবিগুলো আঁকলে পর তোমরা কিভাবে আঁকবে এবং তাতে করে তোমাদের নাম্বারটা ভালো হতে পারে ম্যাম, সেটাও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। এবং তোমাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই, কারণ ভূগোল এই সাবজেক্টের পরীক্ষা আর কিছু দিনের মধ্যেই হবে, সুতরাং তোমাদের যাদের কোনো রকম কোয়েশ্চেন রয়েছে, কিছু জানতে চাইছো ম্যামের কাছ থেকে, তাহলে অবশ্যই তোমরা টেলিফোন করতে পারো। আর দেখো, এখন আমাদের যেটুকুনি সময় রয়েছে হাতে, তাতে করে তো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমরা হয়তো মোটামুটি সাজেশন ওয়াইজই পড়ে তোমরা রেডি হয়ে গেছো, কিন্তু তবু এই যে নতুন সাজেশন তোমরা পাচ্ছ, আমরা আমাদের এডুকেশন অনলাইন অনুষ্ঠানেই বিভিন্ন টিচারদের এনেছি এবং তারা কিন্তু ভূগোলের ওপরেই তোমাদের নানা রকম সাজেশন তারা তাদের দিক থেকে দিয়েছেন। তো তোমরা সবটাই সাজেশন নিয়ে তোমরা কিন্তু তৈরি হয়েও ভালো মতো করে, কারণ পরীক্ষায় আফটারঅল ভালো রেজাল্ট করতেই হবে, কারণ দু বছর পরীক্ষা হয়নি। তো সাজেশন দেওয়াটাও কিন্তু
টিচারেরা বলছেন যে সেটা একটু টাফ, কারণ যেহেতু দু বছর পরীক্ষাটা হয়নি, সেহেতু কি সাজেশন দেবো, কিভাবে আসবে, তারপরে রিডিউস সিলেবাস? তারপরে একটা বিষয় কি, ধরুন দু বছর পরীক্ষা হয়নি, এটা খুবই ঠিক কথা। দু বছর হলে যেটা হয়, কোশ্চেনের সিকোয়েন্সটা বোঝা যায় যে কিরকম ধরনের কোশ্চেন, মানে আগের বছর এসছে তাহলে এবছর কিভাবে পড়া যেতে পারে। আমরা সাধারণত দেখি যে আগের বছর, মানে গত বছর যে কোশ্চেনটা আসে সেটা এবছর আসার চান্সেস থাকে না, আগে থাকতো না, কিন্তু বর্তমান কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু রিপিট কোশ্চেন আসে, ঠিক আছে? তো এবার তাহলেও আমরা কিছু মানে ইম্পর্টেন্ট বলে দিতে পারি যে চ্যাপ্টার ওয়াইজ এই কোশ্চেনগুলো আসার চান্সেসটা খুব বেশি থাকে। যেরকম ধরো তোমাদের এত বড় মৃত্তিকার চ্যাপ্টার বা ভৌমজলের চ্যাপ্টার, আমি সেখান থেকে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়েই আলোচনা করছি, কারণ পুরো চ্যাপ্টারটার মধ্যে থেকে কিছু প্রশ্ন এরকম থাকে যেগুলো আসার 90% সম্ভাবনা থাকে। এবার একটা বিষয় হলো কি জানো তো, কোশ্চেন যখনই তোমরা পাবে, দেখতে পাবে, দেখো মানে কিছু স্টুডেন্ট থাকে যারা 40% মার্কস পাবে, কিছু থাকবে যারা 50-60, এইভাবে হতে হতে আপ টু 100-এ 100ও কিছু স্টুডেন্ট কিন্তু পাবে। তো যখনই কোশ্চেন যারা সেট করছেন, তারা কিন্তু এইভাবেই কোশ্চেনটা সেট করেন যে কিছু কোশ্চেন কিন্তু একটু ট্রিকি থাকে, একটু ঘোরানো থাকে, সেগুলো কিন্তু যারা ওই 100-এ 100 মানে 90 অ্যাবাভ যখন যারা হয়ে যাবে, তাদের দেখার জন্য, তাদেরকে জাজ করার জন্য সেই কোশ্চেন আনসারগুলো তারা কিভাবে অ্যাটেন্ড করছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওভারঅল দেখতে গেলে কোশ্চেন এরকম কখনোই আসবে না যে যেটা হয়তো তোমরা পারবে না, বইয়ের বাইরে এরকম কোনো প্রশ্ন আসবে না, কখনোই আসবে না বোর্ডে। কিন্তু যেটা বিষয় হলো ভূগোলের ক্ষেত্রে, আমি ব্যক্তিগতভাবে বারবার তোমাদেরকে একটা কথাই বলবো, বা আমি আগের ক্লাসেও তোমাদেরকে বলেছি একটা কথাই, কোনো টপিককে তোমরা বাদ দেবে না, কিন্তু খুব বড় করে পড়ার কিছুই নেই, পুরোটাই ছোট ছোট করে পড়তে হবে এবং পয়েন্ট করে পড়তে হবে। এবং এটা যেহেতু রিডিউস সিলেবাসের কারণে কোনো চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো তোমাদের এখন রয়েছে রিডিউস করে যেগুলো রয়েছে, সেগুলো একটাও কিন্তু চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটা ম্যামও যেটা বলছেন, কিছু বাদ দিয়ে পড়ো না, মানে হয়তো দেখা যাবে অরে থাকলো, হয়তো তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, দেখবে হয়তো অরে রয়েছে, হয়তো দেখা গেল ভৌমজলের চ্যাপ্টারটার সাথে মৃত্তিকা অর রয়েছে, সাপোজ আমি বলছি। এবার হয়তো তোমরা মনে করলে তাহলে আমরা কার্স ভৌমজলটা ভালো করে পড়ে মৃত্তিকাটা টাফ ওটা পড়বো না, এই জিনিসটা কিন্তু তোমরা করো না। প্রত্যেকটাই পড়ে যাও, ছোট ছোট করে পড়ো, সংজ্ঞাগুলো 3-4 লাইন, একটু উদাহরণ, এরকমভাবে একটা ড্রয়িং ছোট ছোট করে পড়ো, কিন্তু পুরো পড়াটাই কভার করো। আই থিঙ্ক সেটা তোমাদের জন্য অনেক ভালো হবে, মানে পরীক্ষায় আনকমন কোশ্চেন এসছে এই কথাটা কিন্তু বলতে হবে না, কারণ কোনোদিনই কোনো পরীক্ষায় বইয়ের বাইরে কোনো কোশ্চেন কিন্তু আসে না। তাহলে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে বইয়ের বাইরে থেকে একেবারেই কিছু আসবে না। সুতরাং তোমাদের বইটা ধরো এখন তোমরা সাজেশন ওয়াইজ যে কোয়েশ্চেনগুলো পেলে, সেগুলোর মধ্যে থেকে তোমার মনে হচ্ছে যে তুমি হয়তো নাম্বার 1 বা নাম্বার 3 তুমি হয়তো করোনি সেটা, তো তোমার হাতে এনাফ টাইম রয়েছে, তুমি কিন্তু একটু চোখ বুলিয়ে যাও এবং পরীক্ষা হলে যখন তুমি দেখবে যে সেই কোয়েশ্চেনটা হয়তো এসে গেছে, খুব ভালো করে তোমার পড়া নেই, কিন্তু যেহেতু তুমি একটু চোখ বুলিয়ে নিয়েছিলে সেটা কিন্তু তোমার মাথায় থাকবে। তুমি অন্য কোয়েশ্চেনগুলো আগে অ্যাটেন্ড করো, যেগুলো তুমি ভালো মতো করে জানো, সেগুলো অ্যাটেন্ড করার পর যখন তুমি একদম শেষের দিকে সেই সময়টাতে সেই কোয়েশ্চেনগুলো যেগুলো মনে হচ্ছে তুমি হয়তো পুরোটা পারবে না, একটু হালকা হালকা তুমি দেখে নিয়েছো, সেই কোয়েশ্চেনগুলোর আনসার করো, তাহলে দেখবে কোনো অসুবিধে কিন্তু হবে না কোয়েশ্চেনে আনসারের ক্ষেত্রে। হ্যাঁ, স্বভাবতই যেগুলো ভালো পারবে সেগুলো আগে করে নেবে, করে নিয়ে যেগুলো তারপরে মনে হচ্ছে যে না একটু মানে কম মনে আছে, খুব একটা ভালো মনে পড়ছে না, সেগুলো লাস্টের দিকে করার চেষ্টা করবে, যেগুলো ভালো রেডি আছে সেগুলোকে খুব সুন্দর করে প্রথম দিকে প্রেজেন্ট করে নেবে। তো এবার চলো, আমি মৃত্তিকা সৃষ্টির উপাদানগুলো নিয়ে বলছিলাম, তাহলে জল, বাতাস, খনিজ পদার্থ, জৈব পদার্থ, এগুলো দ্বারাই কিন্তু মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে। এবার এগুলো সম্পর্কে তোমরা একটু ছোট করে পড়ে রাখবে, কারণ এটা একটা 3 মার্কসের কোশ্চেন আসতে পারে। তো এর পরবর্তী আমি মৃত্তিকার যে নেক্সট যে প্রশ্নটা বলছি সেটা হলো কি, যে ইউএসডি এর ক্লাসিফিকেশনটা, মানে আঞ্চলিক, অনাঞ্চলিক আর আন্ত আঞ্চলিক, মৃত্তিকা এর এর শ্রেণী বিভাগগুলো এর পার্থক্য পড়ে রাখবে। পার্থক্য পড়ে রাখলেই কি হবে, আঞ্চলিক, অনাঞ্চলিক আর আন্ত আঞ্চলিক মাটি কাকে বলে বা এর কোনো উদাহরণ এলে তোমরা লিখে দিতে পারবে। অনলি এটার পার্থক্যটা পড়ে রাখো, তাতে কি হবে বলো তো, সংজ্ঞা দিলে লিখতে পারবে, উদাহরণ দিলেও লিখতে পারবে, কাকে বলে মানে সংজ্ঞাটাই কাকে বলে বা উদাহরণ যেটাই আসুক না কেন পেরে যাবে।
ঠিক আছে, এই ইউএসডি এর নীতিকার যে ক্লাসিফিকেশনটা আছে সেটা খুব ভালো করে পড়ো। নেক্সট হলো, এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, মৃত্তিকা ক্ষয়ের কারণ। কারণ এখন মৃত্তিকা বর্তমানে কি হচ্ছে, মানুষ নির্বিচারে এত মানে নগরায়ন করছে বা এত বিভিন্ন জায়গার অরণ্যকে কেটে ফেলছে, তো যার জন্য কি হচ্ছে, মৃত্তিকা ক্ষয় হচ্ছে, মৃত্তিকা ক্ষয়ের কারণ। এবার মৃত্তিকা ক্ষয়ের কারণ দুটো আছে, একটা হলো প্রাকৃতিক, প্রাকৃতিক থেকে অনেকগুলো পয়েন্ট তোমরা পাবে, প্রাকৃতিক থেকে চারটে পয়েন্ট, আর মনুষ্যসৃষ্ট কারণ যেগুলো রয়েছে, মনুষ্যসৃষ্ট কারণ, এই মনুষ্যসৃষ্ট কারণের মধ্যে থেকেও চারটে কারণ পড়ে রাখবে, তাহলেই এনা, ঠিক আছে। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো পড়ছো, এবার মৃত্তিকা সংরক্ষণও আমাদেরকে জানতে হবে, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলো কি কি। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি, এই মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি তোমরা কটা পয়েন্ট পড়বে, তোমরা মোটামুটি পাঁচটা পয়েন্ট পড়ে রাখবে, ঠিক আছে। তাহলে মৃত্তিকা থেকে আমি বলে দিলাম, মৃত্তিকা থেকে এই কোশ্চেনগুলো খুব ভালো করে রেডি করো। আচ্ছা, এর পরবর্তী যে টপিকটাতে আমি চলে যাচ্ছি সেটা হলো বায়ুমণ্ডলের চ্যাপ্টারটা যেটা রয়েছে। বায়ুমণ্ডলের চ্যাপ্টারটা থেকে তোমরা কি পড়বে, বায়ুমণ্ডলের যে চ্যাপ্টারটা রয়েছে, বায়ুমণ্ডলের চ্যাপ্টারটা থেকে ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের, প্রতিপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য আর পার্থক্য। এবার একটা কথা মাথায় রাখবে, এই যে বলছিলাম পড়াটাকে অনেকটা কমিয়ে আনতে পারো কিভাবে, যদি শুধু পার্থক্যটা তোমার পড়া থাকে সেক্ষেত্রে বৈশিষ্ট্য এলে পার্থক্যের পয়েন্টগুলোই লিখে দিতে পারবে, ঠিক আছে। তো সেই জন্য এইভাবে পড়ার চেষ্টা করো। তবে একটা জিনিস মাথায় রাখবে, বৈশিষ্ট্যের মধ্যে কিছু ছোট ছোট পয়েন্ট আছে, যেরকম ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, ঘূর্ণবাতের প্রাচীর কী, এই সমস্ত যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে কিন্তু বাদ দেবে না, এগুলো কিন্তু একটুখানি দেখে রাখবে। তো এটা গেল ঘূর্ণবাত আর প্রতীক ঘূর্ণবাত। আচ্ছা, এরপরে যেটা পড়বে বায়ু সঞ্চালনে ত্রিকোষীয় মডেল, খুব ইম্পর্টেন্ট, ত্রিকোষীয় মডেলের যে ড্রয়িংটা আছে খুব ভালো করে এই ড্রয়িংটাকে প্র্যাকটিস করবে। হ্যাডলি কোষ, ফেরেল কোষ, মেরু কোষ, তিনটের বায়ু প্রবাহের দিক দেখিয়ে দেবে, নিরক্ষীয় অঞ্চলে আয়ন বায়ু, নিরক্ষীয় এবং ক্রান্তীয় অঞ্চল দিয়ে আয়ন বায়ু প্রবাহিত হয় উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিক থেকে, এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলটা দিয়ে কি হয়, পশ্চিমা বাতাস প্রবাহিত হয়, আর মেরু অঞ্চলে আবার উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হতে থাকে। অক্ষাংশ মিনিট 6 সময় আছে, তার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, অক্ষাংশগত দিক থেকে বায়ু প্রবাহের যে দিকগুলো রয়েছে সেটা অনুসারে কিন্তু ত্রিকোষীয় মডেলটা খুব ভালো করে তোমরা রেডি করবে। এছাড়াও যেটা পড়বে এল নিনো আর লা নিনা, এল নিনো আর লা নিনা এটা পড়বে, আর নাতিশীতোষ্ণ ও ক্রান্তীয় ঘূর্ণবাত, ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবন চক্র, ছবি প্র্যাকটিস করবে, খুব ইম্পর্টেন্ট এই দুটোই, এই নাতিশীতোষ্ণ আর ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবন চক্রের যে পর্যায়গুলো রয়েছে পর্যায় চিত্র সহ তোমরা এটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর কি, জেট বায়ু প্রবাহের যে জীবন চক্রটা আছে সেটা ভালো করে দেখবে, জেট বায়ুর জীবন চক্র, ঠিক আছে। তাহলে বায়ুমণ্ডল থেকে এই এই কোশ্চেনগুলো ভালো করে রেডি করছো। এরপরে স্বাভাবিক উদ্ভিদের ওই হাইড্রোফাইট, জেরোফাইট, মেসোফাইট, হ্যালোফাইটের শ্রেণী বিভাগটা ভালো করে দেখবে, বলে দিচ্ছি হাইড্রোফাইট,
মেসোফাইট, জেরোফাইট আর হ্যালোফাইট। এগুলোর কি পড়বে? এগুলোর অভিযোজনগত বৈশিষ্ট্য পড়বে আর শ্রেণীবিভাগ পড়বে। অভিযোজনগত বৈশিষ্ট্য প্রত্যেকটা চারটে করে পয়েন্ট রেডি করে রাখবে, আর এর মধ্যে পার্থক্যও কিন্তু আসে, ঠিক আছে? এবার ওই আলোর প্রাপ্তি অনুযায়ী স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো, এটাও একটা কোশ্চেন আসে। আচ্ছা, এরপরে আমি মিনিট দুয়েক সময় রয়েছে। আচ্ছা ঠিক আছে, তো এরপরে জীবমণ্ডল থেকে জীবমণ্ডল সৃষ্টি এবং জীবমণ্ডল ধ্বংসে মানুষের কি ভূমিকা রয়েছে, ইনসিটু এক্সিটু সংরক্ষণটা ভালো করে পড়বে। তারপরে তোমরা হচ্ছে যে বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করতে রক্ষার উপায়গুলো কি কি রয়েছে সেটা ভালো করে দেখবে। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা জীবমণ্ডল থেকে একটু ভালো করে দেখে রাখবে, মানে জীবমণ্ডল সংরক্ষণের যে উপায় বা পদ্ধতিগুলো রয়েছে এগুলো একটু ভালো করে দেখে নেবে। এর পরবর্তী তোমরা যদি কৃষিটা দেখো, কৃষিতে হচ্ছে ওই উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো, অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো একটু লিখে লিখে তোমরা প্র্যাকটিস করবে তাহলেই হবে। আর শিল্পের ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে শিল্প গড়ে ওঠার কারণ এই একটা প্রশ্নই ঘুরিয়ে ফিরিয়ে আসে, ঠিক আছে? বিভিন্ন জায়গার দেখবে, এদিকে দেখবে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি, আবার পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে কেন। ভারতের আসুক বা পৃথিবীর যে কোনো জায়গার আসুক, শিল্প গড়ে ওঠার কিছু কিছু বেসিক পয়েন্ট থাকে। কি ধরো, অনুকূল জলবায়ু থাকতে হবে, পরিবহন ব্যবস্থা উন্নত হতে হবে, শ্রমিকের সরবরাহ থাকতে হবে, কাঁচামালের সুবিধা থাকতে হবে, মূলধনের সরবরাহ থাকতে হবে, বাজার থাকতে হবে, চাহিদা থাকতে হবে, সরকারের সহযোগিতা দরকার। এই পয়েন্টগুলোই প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রেই লিখবে, শুধু জায়গা ভিত্তিক উদাহরণটা একটু আলাদা হবে, বাকি পুরো লেখাই সেম হবে। আমাদের এখানেই শেষ করতে হবে, কারণ আমাদের সময় একেবারে শেষ। ধন্যবাদ জানাবো আপনাকে, আর ধন্যবাদ দেবো তোমাদেরও আমাদের সঙ্গে থাকবার জন্য। প্রত্যেক দিন ঠিক সকাল 9:40 তোমরা কিন্তু হাজির থেকো এডুকেশন অনলাইন অনুষ্ঠানের জন্য। আমরা উপস্থিত হয়ে যাব, সঙ্গে থাকবেন এক্সপার্ট টিচার্সরা। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।